হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি ফুলকপি ভাপাতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তো। এখানে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। আজকে ফুলকপির একটি অন্যরকম রেসিপি বানাবো, দেখতে থাকুন। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। এখানে আমি এবার ফুলকপিগুলো দেখুন ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমি সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে ফুলকপিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা নরম হয়ে যায়। আর অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে পুরোটা দেখার পর, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমি আলুগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এবার আপনাদের দেখিয়ে দিই যে এখানে আমি কি মশলা করব। আলুটাও কিন্তু আমি সামান্য নুন হলুদ দিয়েই ভেজে নেব। আলু প্রায় ভাজা হয়ে এসেছে, আমি খুব বেশি ভাজবো না। এবার আমি আরেকটু সামান্য ভেজেই তুলে রাখবো। এবার আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম বেটে নেব। এখানে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। এখানে একটু তেলের মধ্যে সামান্য চিনি দিলাম, দিয়ে একটা বাটিতে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা 2-1 মিনিট কষিয়ে নেব। কষানোর পর তারপরে ওই বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি কিছু মটরশুঁটি রেখে দিয়েছিলাম ধুয়ে, সেগুলো আমি অ্যাড করলাম। একটু টমেটো গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। এবার এটা 2-1 মিনিট কষানোর পর তারপর আমি বাটাটা দিয়ে দেব। একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিলাম, আবারও এটা আমি নাড়াচাড়া করছি। এবার সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, কেননা কড়াই লেগে যাচ্ছিল। তো কাজু বাদাম বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা সব একসাথেই ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে কষাতে হবে। এবার কাজু বাদাম বাটা যেহেতু দিয়েছি, তো অনেক সময় কড়াইতে লেগে যেতে পারে, তো বারবার ভালো করে নাড়াতে হবে যাতে কড়ার মধ্যে আটকে না যায়। যদি কড়ার মধ্যে আটকে যায় সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ফুলকপি আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার ওই মশলার সাথে ফুলকপি আলুটা 2-3 মিনিট আমি কষিয়ে নেব। আর একদিকে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি, ঠান্ডা জল দিলে তরকারির টেস্টটা অনেক কম হয় তুলনায়। আর যদি আপনারা একটু সামান্য ঈষৎ উষ্ণ জল অ্যাড করেন তাহলে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। এখানে আমি দেখুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যদি কেউ এটা ঝোল রাখতে চান তাহলে পরিমাণে জল বেশি দেবেন, আর যদি এটা মাখা মাখা বা কষা কষা খেতে চান তাহলে জলের পরিমাণ কম দেবেন। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর বেশি শুকাবো না, এরকমই থাকবে। ঠান্ডা হয়ে গেলে এটা আবার ঝোলটা অনেকটাই কমে যাবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। একবার বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের মতন টাটা, তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।